এক ফোঁটাও সরষের তেল, সাদা তেল, অলিভ অয়েল, ঘি, মাখন বা মার্জারিন, কোনো কিছুই ছাড়া একদম দারুণ স্বাদের চিকেনের রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি, যাতে কোনো রকমের ঘি, মাখন, তেল বা মার্জারিন কিছুই ব্যবহার করা হয়নি। কিন্তু খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটাতে কিছুই দেওয়া হয়নি। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের এই রেসিপি। তার আগে মনে করিয়ে দিই, আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো কাইন্ডলি ফলো করে নেবেন। তাহলে আসুন শুরু করা যাক তেল ছাড়া চিকেনের রেসিপি। প্রথমে একটা মিক্সি জারে দুটো ছোট এলাচ, তিনটে লবঙ্গ, হাফ ইঞ্চি পরিমাণ দারচিনি আর 10-12টা গোটা গোলমরিচ দিয়ে নিলাম। আর এবার এটাকে আমি একটু গুঁড়ো করে রাখলাম। ওই একই মিক্সি জারে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে, 1 ইঞ্চি পরিমাণ আদা, 10 কোয়া পরিমাণ রসুন, রসুনটা একটু বেশি ব্যবহার করা হয়েছে, আর 1টা কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ জল দিয়ে একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে রেখে দিচ্ছি। একটা বোলে আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণ চিকেন। চিকেনটা আমি এখানে উইথ বনি নিয়েছি। আর এবার এর মধ্যে প্রথম যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে টক দই। এখানে আমি মোট 250 গ্রাম টক দই, জল ঝরানো টক দই ব্যবহার করেছি। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে চিকেনের পরিমাণ আপনারা যতটা নেবেন টক দইয়ের পরিমাণটা ঠিক তার অর্ধেক নেবেন। যেহেতু আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি সেই জন্য 250 গ্রাম টক দই ব্যবহার করছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ আমি এখানে দিলাম টমেটো সস, আর 1 চিমটি পরিমাণ দিলাম চিনি। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, আর পেস্টটা দিয়ে দিলাম। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব। মাখাতেও কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করিনি, যা আছে তার থেকেই, দইয়ের থেকেই যে তেল বেরোবে সেটাই কিন্তু পুরো রান্নাটা হবে। মাখাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য। 2 ঘন্টা হয়ে যাওয়ার পরে একটা কড়াই নিয়ে নিয়েছি, যেরকম দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু কিছুই দেওয়া নেই। আর এবার এই চিকেনটাকে আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একবার, দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে প্রথমে আমি এটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক হতে দেব। 5 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটাকে খুলে দেখে নিচ্ছি, দেখুন কতটা জল বেরিয়েছে চিকেন, দই সমস্ত কিছুর থেকেই। একবার নেড়ে চেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে আরও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক হতে দেব। 2 মিনিট হয়ে যাওয়ার পরে আবার ঢাকনাটাকে খুলে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, এখনও প্রচুর পরিমাণেই জল আছে। তো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আরও একবার ঢাকনা চাপা দিয়ে আরও 2 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি। ঠিক এরকমভাবেই 2 মিনিট পরপর আমি ঢাকনা খুলে দেখব আর ঢাকনা চাপা দিয়ে রান্না করব। আবারও সেম জিনিসই আমি করছি। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আপনারা পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এটা হয়ে গেছে, এবার আমি একবার দেখে নিচ্ছি জলটা পুরোটাই শুকিয়ে গেছে, চিকেনটা আরেকটু সেদ্ধ হতে হবে, সেই জন্য আমি 1 কাপ পরিমাণ জল এখানে অ্যাড করলাম। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে এবার ঢাকনাটাকে চাপা দিয়ে আরও 3-4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এবার আমি এটাকে কুক হতে দেব। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে দেখে নিচ্ছি, একদমই পারফেক্টলি এটা তৈরি হয়ে গেছে। আমার এটুকু ঝোল আমি রাখছি, মানে গায়ে গায়েই থাকছে জিনিসটা, আর চিকেনটা আমি দেখে নিচ্ছি একদম সফট হয়ে গেছে। তাহলে দেখলেন কত সহজে একদম তেল ছাড়া, ঘি ছাড়া, মাখন ছাড়া, কোনো কিছু ছাড়া
একদম শুধু জক দই দিয়ে এরকম চিকেন বাড়িতে বানানো যায়। এটা আপনারা রুটি, পরোটা অথবা পোলাও, ফ্রাইড রাইস, ভাত, যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটা হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।